আজকে চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে যেখানে কায়াকিং পয়েন্ট আছে তা আমি অনেক দিন ধরে আমার বরকে খুব জ্বালাচ্ছিলাম যে আমাকে নিতেই হবে নিতেই হবে তো এইটা ঠিক ঈদের আগ থেকে আমি শুরু করছি আর এখন হচ্ছে ঈদের পর মুহূর্ত তো যেহেতু বরের ছুটিও ছিল অফিস তা আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম উত্তরা দিয়াবাড়িতে তো এই ঠিকানাটা আসলে খুবই ইজি বাট আমরা যেহেতু প্রথমবার আসছি আমাদের একটু কষ্ট হয়েছে অতপর আমরা কিন্তু কায়াকিং পয়েন্টটা পেয়েই গিয়েছি আর এখানে এসে তো দেখি মানুষের ঢল মনে হয় যেন কোনো জনসমাগম হচ্ছে এত বেশি বাইক এত বেশি মানুষজন তো যাই হোক আমি দেখছি যে কায়াকিংয়ের জন্য শুধু যে আমি পাগল যে আমাকেই পাগল বলবে ব্যাপারটা কিন্তু এরকম না আমার মতো অনেক মানুষজনই আছে যারা আসলে কায়াকিং করতে খুবই পছন্দ করে আর আমি কেন করবো না আমার লাইফে আমি আসলে কখনো করিও নাই বা কখনো দেখিও নাই আর এই সুন্দর জায়গাটা দেখে আমার খুব ইচ্ছে জাগে তো আমরা চলে আসছি তখন প্রায় সন্দেহ হয়ে গিয়েছে আর এখানে সিরিয়ালের কোনো শেষ নাই তো আমার বর খুব চেষ্টা করলো আমার জন্য অন্তত একটা সিরিয়াল নিতে বাট এখানে যারা সিরিয়াল দেয় বা টিকিট কাউন্টারে আছে তারা আমাদেরকে জানায় যে আমরা যদি টিকিট কাটি তাহলে আমাদেরকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে দেড় ঘন্টা পরে হয়তো বা আমাদের সিরিয়ালটা আসবে তা আমরা হিসেব করে দেখলাম যদি দেড় ঘন্টা আমরা অপেক্ষা করি তাহলে হচ্ছে আমাদের সন্ধ্যার পরে হয়ে যায় মানে হচ্ছে রাত হয়ে যায় আর রাতে তো এখানে থাকা যাবে না আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি আর নিহা নিহাল যেহেতু বাসায় আছে আমাদেরকে আগে আগেই পৌঁছাতে হবে তো বর আমাকে সান্ত্বনা দেয় যে কোনো একদিন শুক্রবারে আমাকে সকালবেলায় নিয়ে আসবে কারণ সকালের দিকে নাকি ভিড় কম থাকে টিকিট কাউন্টারের লোকজন আমাদেরকে জানায় আর এই যে নদীর মাঝখানে ছোটো ছোটো কালারফুল স্টলগুলো দেখা যায় না এগুলা কিন্তু খাবারের ঘর খাবার সার্ফ দেয় হচ্ছে উপর থেকে আর নদীতে বসে সবাই খায় ফিলিংসটা কেমন হবে আমি ঠিক জানি না কিন্তু দেখে আমার অনেক বেশি ভালো লাগছে বাট আমি আর আমার বর অন্য একটা জায়গায় খেয়ে ফেলছি বলে আমরা এখানে খাবারটা ট্রাই করতে পাই নাই নেক্সট দিন যখন আসব তখন অবশ্যই এই খাবারটা খাবো আর দেখবো যে নদীর উপরে বসে খাইতে কেমন লাগে যাই হোক আমার মন খুব খারাপ হলো যে এত সুন্দর নৌকাগুলা এগুলা এগুলো দেখেও কেন আমি উঠতে পারলাম না তো আমরা প্রথমে ভাবছিলাম যে এখানে মনে হয় দুইজন বা তিনজন করেই উঠতে পারে পরে দেখলাম যে না এখানে চারজনও বসা যায় সর্বোচ্চ হচ্ছে চারজন বসতে পারে যেহেতু আমরা ফ্যামিলি সদস্য চারজন তো আমরা আসলে চারজনের জিনিসটা নিয়েই মাথা ঘামাচ্ছিলাম পরে আমরা পাই যে হ্যাঁ চারজন বসতে পারে তো যাই হোক আমার বর বলে যে কোনো এক শুক্রবারে নিহা নিয়ে আসবে তারা অনেক বেশি মজা পাবে কারণ ওয়েদারটা এত সুন্দর আর কায়াকিং করার এই জায়গাটাও কিন্তু বিশাল বড় আর প্রশস্ত আর অনেক 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 এরকম ক্যাকিংয়ের নৌকাগুলো আসে যেগুলো দেখতে যে কী পরিমাণ সুন্দর লাগে মনে হয় যেন পানির ভিতরেই তলিয়ে আসে মানুষগুলাকে দেখা যাচ্ছে না শুধু তার মাথাগুলোই দেখা যাচ্ছে তো এখানে কেউ কেউ হচ্ছে নিজেরাই রাইড দিতেছে আবার কেউ কেউ হচ্ছে মাঝি নিয়ে গেছে যে মাঝি হচ্ছে নৌকা চালায় ওরা বসে বসে এনজয় করতেছে তবে আমি যদি উঠতে পারতাম আমি নিজেই হচ্ছে চালানোর চেষ্টা করতাম আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা খুবই ইজি আর নদী যেহেতু একদম শান্ত শীতল হয়ে আছে তারপর আর কি করা আমি কায়াকিং পয়েন্টের এই জায়গাটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম এখন যেহেতু বের হয়ে যাব বর বলে যে আফসোস করে আর লাভ নাই পরের দিন কোনো এক শুক্রবারে আমরা সকালবেলা আসব তখন হচ্ছে একদম ভিড় কম থাকবে এগুলা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিলো আমি এই নৌকাটা দেখলাম যে একদম পড়ে আসে আমার ইচ্ছে করছিল যে কোনো টিকিট সাদা আমি এটার মধ্যেই উঠে যাই আর একটু ঘুরে আসি না কী হয়েছে বাই সব জায়গায় এত নিয়ম মানতে হয় নাকি কত তো অনিয়মে চলছে সব কিছু আমার বেলায় কেন এত নিয়মের যাই হোক এটা আসলে উঠা যাবেও না কারণ এখানে ওঠার রাস্তাও নাই আর সামনে জায়গাটাও খুব বেশি কঠিন তা আমি মন খারাপ করে চলে আসতেছিলাম আর এখন আমরা চলেও যাব তার জন্য হচ্ছে রেডি হয়ে গিয়েছি তারপর এই যে আমরা উপরে চলে আসছি আর আমরা একটা পেয়ারা কিনে দুইজনে ভাগাভাগি করে খাচ্ছি আর গল্প করতেছি মন তো ভালো করতে হবে নাকি মন বেশিক্ষণ খারাপ করে রাখা যাবে না কারণ সুন্দর মুহূর্ত কখনও ফেরত আসে না বা আমরা যে সময়টা পার করে দিই সে সময়টা লাইফ আর কখনোই পাবো না কারণ জীবন খুবই ছোটো যতটুকু সময় আসে এনজয় করার চেষ্টা করব আর সময়টাকে ভালো রাখার চেষ্টা করব তো এখানে হচ্ছে যে আমার বদ দাঁড়িয়ে আছে সে হচ্ছে ফান খাবে একটা ফানওয়ালা মা আমাকে দেখ স্যার এটা দেখে তো আমি নিজেও হচ্ছে তাকিয়ে আছি যে আমি যেন একটা পান খাইতে পারি তো এই পেয়ারাটা এত বেশি মজার ছিল আর এরকম ঘুরতে ঘুরতে হেঁটে হেঁটে প্যারা খাইতে আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে তো এটা মূলত আমি মোহাম্মদপুর থেকে যেতেই একটা ব্যান থেকে কিনি আর মামাকে বলি যে আমাকে এই প্যারাটা দুই ভাগ করে দিতে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ